নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার কাছে এসে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে খুব অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। কারণ হচ্ছে সামনের কিছুদিনের মধ্যে থেকে কিন্তু নতুন সেশন চালু হয়ে যাবে। অবশ্যই আপনারা কিন্তু আমাকে ডাইরেক্টলি কল করে বা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনারা যারা দূর প্রান্তে রয়েছেন, কোনো কারণে আমার কাছে এখনও অবধি এসে উঠতে পারছেন না, তাদের জন্য আমি একটি নতুন সুবন্দোবস্ত চালু করেছি। আপনারা যদি দূর প্রান্ত থেকেই নিজের ঘরে বসে যে কোনো ধরনের গ্রহ প্রতিকার আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারেন, আর যে কোনো ধরনের আপনাদের জন্মছকের সঠিক ও সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আপনারা ঘরে বসেই করতে পারবেন। এর জন্য আমি একটি নতুন সুবন্দোবস্ত শুরু করেছি। এই বিষয়টি আপনি কী প্রসেসের মাধ্যমে করতে পারবেন, তার জন্য আপনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিকে ক্লিক করে ভিডিওটিকে দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কী সিস্টেমের মাধ্যমে এই প্রসেসিংয়ের মধ্যে আপনারা এই দূর থেকেই নিজের ঘরে বসে নিজের জন্মচক্রে বিচার বিশ্লেষণ করাতে পারবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে নক্ষত্রকে নিয়ে, এবং আমরা পরপর নক্ষত্রের কারকতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলবে আমাদের এখন। এবং আপনারা হয়তো জানেন যে জ্যোতিষশাস্ত্রের মতে 27টি নক্ষত্র, এবং 27টি নক্ষত্রের মধ্যে আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা সেটি হচ্ছে বরণী নক্ষত্রকে নিয়ে, এবং বরণী নক্ষত্র মেষ রাশির মধ্যে অবস্থান বরণী নক্ষত্রে, এবং বরণী নক্ষত্র 13°20' থেকে 26°40' পর্যন্ত কিন্তু মেষ রাশির মধ্যে বরণী নক্ষত্র বিস্তৃত। যদি কোনো জাতকের মেষ রাশির মধ্যে বরণী নক্ষত্রে জন্ম হয়, তাহলে সেই জাতকের এই বরণী নক্ষত্রে জন্ম হওয়ার কারণে সেই জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক গুণাগুণগুলি বা তার ব্যক্তিত্বের উপরে কী প্রভাব ফেলবে এই নক্ষত্রের কারকতাগুলি, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে বরণী নক্ষত্র হচ্ছে একটি শুক্রের নক্ষত্র, এবং শুক্রের নক্ষত্র হওয়ার ফলে এই নক্ষত্রের ভেতরে কিন্তু বা এই নক্ষত্রের জাতকের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের জাতকদের, অর্থাৎ বিশেষ করে বরণী নক্ষত্রের জাতকদের ভেতরে যেমন ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়, তেমন কিন্তু এরা প্রচণ্ড এনার্জেটিক হয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। বিশেষ করে চোখ দুটো কিন্তু খুব সুন্দর হয়, এবং এদের মুখের হাসিটা কিন্তু খুব মিষ্টি হয়। বরণী নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু প্রচণ্ড উৎসাহ, যে কোনো কাজে কিন্তু এরা সবার আগে এগিয়ে আসে। বরণী নক্ষত্রে এটা কিন্তু বিশেষ একটি গুণ, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু এন্টারটেনমেন্ট, এনজয়, ঘুরতে, ভ্রমণ, মানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এরা খুব অল্প বয়স থেকেই প্রচণ্ড রোম্যান্টিক মানসিকতার হয়, এবং এই কারণে কিন্তু এরা অল্প বয়স থেকেই, বিশেষ করে স্কুল কলেজের মধ্যে থেকেই কিন্তু প্রেমের মধ্যে একটা ইনভলভ হয়ে যেতে পারে। কারণ এরা কিন্তু প্রেমের পূজারী বলতে পারেন আপনি। অবশ্যই সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি নক্ষত্রের কারকতা সম্পর্কে আমি যখন বলবো, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে আমি যে শুভ গুণগুলি বলবো বা অশুভ গুণগুলি বলবো, এই শুভ গুণ বা অশুভ গুণগুলি কিন্তু শুধুমাত্র বরণী নক্ষত্রে থাকলে পারেই হবে না। যেমন আমরা যখন আলোচনা করি যে বিভিন্ন ধরনের নক্ষত্রের ভেতরে আমরা কিছু অশুভত্ব পাবো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে সেই নক্ষত্রের অধিপতির ওপরে অথবা সেই চন্দ্রের ওপরে যদি কোনো শুভ গ্রহের প্রভাব পড়ে, তাহলে কিন্তু আমরা যতটা নেগেটিভিটি নিয়ে আলোচনা করছি ততটা নেগেটিভ আপনারা দেখতে পাবেন না। আবার আমরা যদি কোনো একটা নক্ষত্রের ভেতরে দেখি যে প্রচণ্ড পরিমাণে শুভ গুণ যেগুলো আমরা আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করব, কিন্তু দেখা যাবে যে পরবর্তীকালে যে সেই নক্ষত্রের উপরে যদি অশুভ গুণের গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু সেই শুভ গুণগুলি অনেকটাই পরিমাণে হ্রাস হবে। তো আমরা চলে আসি অনুষ্ঠানের মধ্যে। তো বরণী নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে পরে প্রথমে যে কথাটি আরও বলতে হবে যে বরণীর ভেতরে কিন্তু প্রচণ্ড ভোগবিলাস, প্রচণ্ড আনন্দ উপভোগ করা, প্রচণ্ড ঐশ্বর্য লাভ করার একটা কিন্তু মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড স্বপ্ন দেখতে পারে, এরা কিন্তু প্রচণ্ড স্বপ্ন দেখে নিজেকে বড় করার বা নিজেকে বড় হবার। তবে এদের বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বপ্ন তো দেখে, কিন্তু স্বপ্নকে সাকসেস করার জন্য যে ধরনের পরিশ্রম, যে ধরনের চেষ্টা করতে হয়, এগুলো কিন্তু বরণী নক্ষত্রের জাতকরা কম বয়সে সেরকম পরিমাণে কিন্তু ওয়াকিবহল হয় না। তো বরণী নক্ষত্রের জাতকদের ভেতরে আরও একটি বিষয় বিশেষভাবে প্রকাশ পায়, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংযম এদের ভেতরে কিন্তু দেখতে পাওয়া যায়। তবে একটু বেশি বয়সে এই সংযম ব্যাপারটা কিন্তু আসে, অল্প বয়সে কিন্তু এদের ভেতরে সংযম ক্ষমতাটা খুব কম থাকে, না থাকে বললেই চলে।
ভরণী নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু এরা কিন্তু কোনো একটা ডিসিশন নিতে গেলে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে কনফিউজড হয়ে যায়, এবং এদের এই কনফিউশনের জন্য কিন্তু এরা অনেক ডিসিশন কিন্তু নিতে পারে না, বা প্রচণ্ড পরিমাণে কনফিউশনের জন্য কিন্তু এরা কি করব কি করব না এই একটা দোনুমনু ব্যাপারের ভিতরে কিন্তু এরা প্রচণ্ড ভোগে। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটা বলবো যে এই নক্ষত্রের জাতকরা যদি অল্প বয়স থেকে এরা যদি সঠিক ভালো বন্ধু বা ভালো পরিবার বা ভালো শিক্ষক এরা যদি পায় এবং তাদের গাইডলাইন যদি এরা পায় সঠিকভাবে, তাহলে কিন্তু ভরণী নক্ষত্রের জাতকরা খুব অনেক ভালো কাজ করে দেখাতে পারে, কারণ এদের ভেতরে কিন্তু ক্রিয়েটিভিটি প্রচণ্ড পরিমাণে থাকে। তবে এরা কিন্তু একটু মাথা গরমের প্রবণতা এদের ভেতরে থাকে, এবং মাথা গরমের থেকে বড় কথা হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড সাহসী প্রকৃতির হয়। এদের সাহস মানে মেষরাশির মধ্যে যদি সবথেকে সাহসী বলা হয় তাহলে কিন্তু ভরণী নক্ষত্রে কেই অবশ্যই বলতে হবে, কারণ ভরণী নক্ষত্র কিন্তু প্রচণ্ড সাহসী হয়, এবং সাহসের সঙ্গে সঙ্গে মানে একটা যে সাহসের ভেতরে যে নিপুণতা ব্যাপারটা, একটা সাহসের ভেতরে যে কনফিডেন্স, এই ব্যাপারটা কিন্তু ভরণী নক্ষত্রের ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। ভরণী নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এরা কিন্তু একটু বেশি বয়সে গিয়ে একটা আধ্যাত্মিকতার দিকে কিন্তু এদের মানসিকতা চলে যায়, তবে অল্প বয়সের দিকে কিন্তু এই ভরণী নক্ষত্র একটুখানি মানে প্রেম ভালোবাসা রিলেশন বা বন্ধুবান্ধব সঙ্গ এদের ভেতরে কিন্তু বেশিরভাগ সময়টাকে ব্যয় করে। ভরণী নক্ষত্র ওভারঅল যদি আমরা বলি যে একটা খুব ইন্টেলিজেন্ট বলা যেতে পারে, অশ্বিনী নক্ষত্রের পরেই ভরণী নক্ষত্রের স্থান, এবং ভরণী নক্ষত্র একটু ইন্টেলিজেন্ট, এবং এদের ক্রিয়েটিভিটি এদের সঙ্গীত কলার দিকে বা যে কোনো আর্টিস্টিক লাইনের দিকে কিন্তু, যে কোনো আর্ট লাইনের দিকে কিন্তু এরা খুব ভালো জীবনে সাকসেস হতে পারে। এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং নিজের বক্তব্যকে খুব সুন্দরভাবে বোঝাতে পারে। ভরণী নক্ষত্রের কোনো জাতকে যদি জন্ম হয় তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের জাতকরা কম্পিউটার সায়েন্সের দিকে বিশেষ প্রতিভা বা কম্পিউটার ডেভেলপের দিকে বিশেষ প্রতিভা বা যে কোনো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রের জাতকরা বেশ পারদর্শী হয়। তবে ওভারঅল আমরা যদি দেখি যে ভরণী কিন্তু একটি খুব ভালো নক্ষত্র, এবং এই নক্ষত্রের ভেতরে মায়া মমতা প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু অবশ্যই একটা জিনিস দেখতে পাওয়া গেছে, এরা কিন্তু বাড়ির লোকের থেকে বেশি বাইরের বন্ধুবান্ধব বা বাইরের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর পেছনে বেশি পরিমাণে একটা সময় ব্যয় করে বা বেশি পরিমাণে তাদের জন্য চিন্তিত থাকে। তো ওভারঅল আমরা এই সামান্যভাবে ভরণী নক্ষত্র সম্পর্কে আলোচনা করলাম, এরপরে আবার আমরা আরেকটি নক্ষত্র নিয়ে পরবর্তী নক্ষত্র কৃত্তিকাকে নিয়ে আমাদের আলোচনা চলবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।